নমস্কার। কিছুক্ষণ আগেই 117 নম্বর জাতীয় সড়কে ঘটল ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা। সাত সকালে জাতীয় সড়ক ধরে বাইকে করে যাচ্ছিল একটি পুলিশকর্মী। হঠাৎ দ্রুত গতিতে আসা একটি বেসরকারি বাস ওই পুলিশকর্মীকে পেছন থেকে ধাক্কা মারে। আহত পুলিশকর্মীকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনাকে কেন্দ্র করে সাত সকালে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কোথায় ও কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন। সংবাদ সূত্রের খবর অনুযায়ী, হাওড়া সিটি পুলিশের অধীনে টেলিকম দপ্তরে কর্মরত একটি কনস্টেবল সাত সকালে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের অন্তর্গত 117 নম্বর জাতীয় সড়ক ধরে বাইকে করে অফিসের দিকে যাচ্ছিলেন। হঠাৎ দ্রুত গতিতে আসা ধর্মতলা রুটের একটি বেসরকারি বাস পিছন থেকে এসে ওই পুলিশকর্মীকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়লে বেসরকারি বাসটি পুলিশকর্মীর শরীরের ওপর দিয়ে চলে যায়। আহত পুলিশকর্মীকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্রেক ফেল হয়ে যাওয়ার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। চালক মদ্যপ অবস্থায় বাস চালাচ্ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে এই বেসরকারি বাস ও বাসের চালককে আটক করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। মৃত পুলিশের নাম পলাশ সাহা, 977 নম্বর ব্যাচের ওই কনস্টেবল হাওড়া সিটি পুলিশের টেলিকম দপ্তরে কর্মরত ছিলেন। ইতিমধ্যে মৃত পুলিশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং মৃত ব্যক্তির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।